হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমরা আজকের এই ভিডিওতে জানব কেন দ্রুত মোবাইল খেয়ে ফেলে, কেন কি কারণে মোবাইল ঠিকানা, রিং লাগানোর পরও আমাদের গাড়ি মোবাইল ঠিকানা কেন, কি জন্য। তো আমরা আজকের এই ভিডিওতে জানব এই রিং সম্পর্কে। এখানে দুইটা কম্প্রেসার রিং আছে, দুইটা মোবাইল রিং আছে, একটা জালি রিং আছে। কেন এবার রিং লাগালে গাড়ি দ্রুত মোবাইল খেয়ে ফেলে, তো কি কারণে, কি সমস্যা এই রিং এর মধ্যে, কি কোনো সমস্যা আছে, এটা আমরা আজকের এই ভিডিওতে জানব। রিং লাগানোর পর যদি 10 দিন 15 দিন বা কি 1 মাস চলার পর ফুট করে মোবাইল ধরে যায়, একেবারে 400-500 মোবাইল ধরে যায়, তো রিংটা যখন আমরা সিলিন্ডার খুলে দেখি, দেখি আমাদের রিংটা খেয়ে ফেলছে, বিশেষ করে মোবাইল রিংটা খেয়ে ফেলছে, না হয় সিলিন্ডারটা অতিরিক্ত আগ পড়ে গেছে। তো অতিরিক্ত আগ পড়ার কারণে আমাদের গাড়ি মোবাইল ধরে যায়, এবং কি মোবাইল টিকে না, এবং অনেক সময় আমাদের সিলিন্ডার ঠিক থাকে কিন্তু রিংটা খেয়ে ফেলে। এই রিংটা কি কারণে, কি জন্য খেয়ে ফেলছে আমরা বুঝতে পারি না, এবং কি জানতে পারি না। আমরা মনে করি কি সিলিন্ডার বোর্ডিং করার কারণে সিলিন্ডার দাঁত ছিল, অথবা স্লিপ হার্ট, অনেকে আমরা এ ধরনের মন্তব্য করে থাকি। আসলে তো আবার অনেক সময় বলে ফেলি, অনেক সময় চিন্তা করি রিং এইটা ভালো না, ওইটা ভালো, ওইটা ভালো না, ওইটা ভালো, কিন্তু আসলে এতে আপনার রিংয়ের কোনো সমস্যা নেই, এটা রিংয়ের কোনো সমস্যা নেই, রিং ঠিকই আছে। এটা হচ্ছে কি আপনার সেটিংয়ের মাধ্যমে, এই যে মোবাইল রিংগুলো সেটিং করে লাগানোর আগে তো মোবাইল রিংগুলো সিলিন্ডারের ভিতরে দিয়ে দেখে যে কি ফ্রি আছে নাকি জাম আছে, এটা দেখে না, অবশ্যই দেখে, কারণ আমি নিজেও দেখি, সবাই দেখে। তো অনেকে কি করে যে নতুন পিস্টনটা লাগাবে, নতুন পিস্টন দিয়ে মাপে, তো নতুন পিস্টনটা তো আপনার জাম, জামের কারণে কিছু একটা দিয়ে গায়ের জোরে চাপ দিতে হয়, তো বুঝে যায় না রিংটা কি ফ্রি আছে নাকি জাম আছে। তো যখন ভিতরের দিকে ঢুকে তখন আমরা কি করি ওই রিংটা লাগিয়ে দিই, কারণ পিস্টন আমরা তো মনে করি এটা নতুন পিস্টন, পিস্টন যখন জাম ওই জন্য রিংটা জাম ধরছে, নিশ্চয় রিংটা ফ্রি আছে। রিংটা সব সময় মাপা উচিত একটা পুরনো পিস্টন দিয়ে, কারণ হচ্ছে আপনার পুরনো পিস্টনটা লুজ থাকবে, ওই সিলিন্ডারের ভিতরে তো আর জাম হবে না। তো আপনার পুরনো পিস্টন দিয়ে যখন মাপবেন আপনার রিংটা জাম নাকি ফ্রি, এটা খুব সহজে বুঝে যায়। তো আপনার রিংটা যখন অ্যাকুরেট করে ইজি রেখে যদি লাগান, তাহলে সহজে আপনার রিংটা খাবে না, আর সহজে মোবিলও খাবে না। তো মোবিল খাওয়ার আরও অনেক রকম সমস্যা আছে, এই সমাধানগুলো আস্তে আস্তে একটা একটা, এক এক সমস্যা এক একটা ভিডিওতে বলবো। আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কি সমস্যা নিয়ে আপনারা সমস্যা সমাধান পেতে চান। আমাকে কমেন্টে বললে আমি যথেষ্ট পূর্ণ চেষ্টা করব আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য।